মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল। চোখের সামনে লালিত স্বপ্নগুলো আগুনে পুড়ে ছারখার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নাটোরে। জানা গেছে, নাটোরের নলডাঙ্গায় আগুনে প্রায় 20টি টিনের কাঁচাবাড়ি পুড়ে গেছে। এতে আহত হয়েছেন দুজন। বাসিলা উত্তরপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এ কে এম মোর্শেদ ও এলাকাবাসী জানান, নলডাঙ্গা উপজেলার বাসিলা উত্তরপাড়া গ্রামের কৃষক খলিলের চুলার আগুন থেকে রান্নাঘরে আগুন ধরে যায়। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে, যা আশপাশের 15-20টি টিনের বাড়ি পুড়ে ছারখার করে ফেলে। শতচেষ্টা করেও ওই সময় আগুন নেভাতে পারেনি। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, এর আগে বাড়িগুলোতে থাকা আসবাবপত্র, কৃষি পণ্য, গবাদি পশু পুড়ে যায়। এই সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের নাটোর স্টেশনের সহকারী পরিচালক এ কে এম মোর্শেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে, পরে সেখান থেকে বাকি ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়েছে। এরপর 3টি ইউনিটের চেষ্টায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা প্রদান করা হবে। সুপ্রিয় দর্শক, গত 1 মাস ধরে সারা দেশে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে, যার আতঙ্ক মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে। ঈদের এই সময়ে একসাথে 15-20টি টিনের ঘরে আগুন লাগার ফলে অসহায় মানুষের যে ক্ষতি হয়েছে তা ধারণার বাহিরে। দর্শক, সারা দেশে একের পর এক অগ্নিকাণ্ড, এই সব কি পরিকল্পিত নাকি নিছকই দুর্ঘটনা? কি মনে হচ্ছে আপনার জানিয়ে দিন ভিডিওটির কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার করুন, আর দেশ বিদেশের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।